মেসি ডি মারিয়াদের দৃষ্টিনন্দন ফুটবলের সুখ্যাতি বিশ্বজোড়া। অথচ একটা সময় ব্যাপক সমালোচনা হতো আর্জেন্টিনার প্লেয়িং স্ট্র্যাটেজি নিয়ে। সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে চেজার লুই মেনোত্তি যুগে। 1974 বিশ্বকাপ ব্যর্থতার পর এএফএ তার উপর আস্থা রাখলে ধীরে ধীরে অপবাদ খুঁজতে থাকে আর্জেন্টাইনদের। এর পরের গল্পটা সবার জানা। ম্যারাডোনা মেসিরা যদি আর্জেন্টিনায় ঈশ্বরতুল্য হন, তবে বলতে হয় সেই রাস্তা দেখে গেছেন লুই মেনোত্তি 78-এর বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়নশিপ উপহার দিয়ে। মারিও ক্যাম্পেস আর হোরহে বুরুচাগারা বিশ্বজয়ের অমৃতসুধা পান করেন মেনোত্তি দর্শনেই। দিয়াগো ম্যারাডোনার সঙ্গে চেজার লুই মেনোত্তির প্রথম অধ্যায় ভালো ছিল না। 16 বছর বয়সী ম্যারাডোনাকে দলে নিয়েও জায়গা দেননি 78-এর বিশ্বকাপ স্কোয়াডে। সেটা কেন করেছিলেন তার প্রমাণ দেন 1969-এর যুব বিশ্বকাপে। এক বছরের জন্য অনুজদের দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে করেন যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট সেরা ম্যারাডোনার উত্থান সেই আসরেই। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খেলোয়াড়ি জীবনে খুব একটা সুনাম ছিল না এল ফ্লাকোর, তবে 37 বছরের কোচিং ক্যারিয়ারে তার অর্জনের খাতায় আছে অনেক কিছু। আর্জেন্টিনা ছাড়াও মেক্সিকো জাতীয় দল ম্যানেজ করেছেন মেনোত্তি। ক্লাব ফুটবলে এই তালিকায় আছে বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, বোকা জুনিয়র্স, রিভার প্লেট সহ 11 দলের নাম। 2019 সালে ফুটবল আর্জেন্টিনার পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন এই কিংবদন্তি। কাকতালীয় হলেও সত্যি, তিনি এএফএতে যোগ দেওয়ার পর আন্তর্জাতিক শিরোপার খরা কাটে আর্জেন্টিনার। 28 বছর পর কোপা আর 36 বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বার্ধক্যজনিত রোগে ভোগে 5 মে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি। লুই মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেন মেসি। লিওনেল স্ক্যালোনিও কিংবদন্তিকে স্মরণ করেছেন শ্রদ্ধা ভরে। এস এম ইকবাল, সময় সংবাদ।